আইনশৃঙ্খলার সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কার, 1861 সালে ব্রিটিশ সরকার প্রণীত পুলিশ আইন পরিবর্তন এবং পুলিশের জন্য একটি পলিসি গাইডলাইন তৈরি করতে হবে, পুলিশ সদস্যদের নিয়োগ, বদলি, পদোন্নতি এবং চাকরিতির জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে, নিয়োগ, বদলি, পদোন্নতি, চাকরিচ্যুতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তির সুপারিশের সুযোগ রাখা যাবে না, তথা সর্বপ্রকার দলীয় ও ব্যক্তিগত প্রভাব বা হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশ ট্রেনিং ম্যানুয়ালের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক অনুশাসন অন্তর্ভুক্ত করতে হবে। পুলিশের মধ্যে মারণাস্ত্র ব্যবহার সংক্ষিপ্ত করতে হবে। রিমান্ড চলাকালে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবীর উপস্থিতি এবং মহিলা আসামিকে জিজ্ঞাসাবাদের সময় তাদের অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিচার বিভাগীয় সদস্যদের দ্বারা পুলিশ ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকতে হবে। পুলিশের ডিউটি ও অন্যান্য সুযোগ সুবিধা উন্নতি সাধন করতে হবে। পুলিশ আইন পরিবর্তন পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে আধুনিকায়ন করতে হবে।